হাসান মাসুদের পৈতৃক বাড়ি হইলো এইটাই, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটাই হইলো হাসান মাসুদের পৈতৃক বাড়ি। আমাদের ফ্যামিলিটা খুব রক্ষণশীল একটা পরিবার এবং আমাদের গ্রামের বাড়িটার নাম হচ্ছে মৌলুবি বাড়ি। উনি হইলো হাসান মাসুদের আপন চাস্তো ভাই। ও আপন চাস্তো ভাই, আসসালামু আলাইকুম। হাসান মাসুদের পৈতৃক বাড়ি যখন ছিল তখন এটা সম্পূর্ণ কাঠের বাড়ি ছিল, কাঠের ঘর ছিল। শশিনা মাদ্রাসা আমাদের নদীর ওই পারে, শশিনা মাদ্রাসা। এখানে আমাদের সকলের ইচ্ছা এখানে একটি বড় মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব এই এই স্পেসে, এবং উপাশে আছে একটি নুরানি শিক্ষা। নুরানি শিক্ষা দেওয়ার কারণে আমাদের এই এলাকার ছোট বড় সকল বাচ্চারা আক্রমণ করতে পারে। এই যে এখানে কত সুন্দর সুন্দর বাচ্চারা, ওরা এই মৌলভি বাড়ি মাদ্রাসাতে ওরা পড়ে। তো আপনারা সবাই ভালো আছেন তো? না তাই ওই দাদার কাজলে পুষ্কুনি ওইটে এলাকায় অনেকেই তখন গোস্ত ঈদের সময় খেতে পারতো না, এই জন্য তারা এখানে প্রচলন করছে। ঈদের দিন এখানে গরু জবাই করে রাত্রে, আগের দিন রাত্রে এখানে ঈদের নামাজের পরে আমরা গরু দিয়ে সবাইকে ভাত খাওয়ানো হয়। কখনো আত্মবিশ্বাস হারাবেন না, আপনি যে কাজটা করতে চান মনে করেন যে আপনি ওই কাজটা করতে পারবেন। তা আপনি বিয়ে করেন না কেন? বিয়ে কোনো ভদ্রলোকের কাম? বিয়ে করা মানে আরে আবার ওয়াত করা পড়া। আমরা চলে আসলাম নান্দুহার এলাকাতে, আর এই বাড়িটার নাম হচ্ছে কাজী বাড়ি। এখানেই আমাদের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ভাইদের পৈতৃক বাড়ি, মানে দাদার বাড়ি। আমরা আজকে জিজ্ঞাসা করব ভাই সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের এই এলাকার নাম কি? এটা এই গ্রামটার নাম হলো নান্দুহার গ্রাম। আচ্ছা, এটা আমাদের নান্দুহার গ্রামের, এইটা সুটিয়াকাঠি ইউনিয়ন নান্দুহার গ্রাম। এটা নান্দুহার গ্রামের 4 নম্বর ওয়ার্ডের ভিতরে এইটা এই কাজী বাড়িটা। আচ্ছা আচ্ছা, আপনি কি এই এলাকারই? আমি এই বাড়িরই। ও আপনি এই বাড়িরই? জি। তাহলে আমরা আজকে আসছি হাসান মাসুদ ভাইয়ের পৈতৃক বাড়িতে। তাহলে তার বাড়িটা কোন জায়গায় আপনি কি বলতে পারবেন? হাসান মাসুদের পৈতৃক বাড়ি হইলো এইটাই, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটাই হইলো হাসান মাসুদের পৈতৃক বাড়ি। আচ্ছা আচ্ছা, আর আপনি কি হন? আমি হাসান মাসুদের চাচাতো ভাই, এবং আমরা এই চাচাতো ভাইদের ভিতরে আমি এই বাড়ির সবাই বড়। আচ্ছা, আমরা পেয়ে গেলাম আমাদের হাসান মাসুদ ভাইয়ের চাচাতো ভাই এবং এই বংশেরই বড় ছেলে। আমরা দেখলাম আমাদের জনপ্রিয় একজন অভিনেতা, তারপর সাংবাদিক হাসান মাসুদ ভাইয়ের পৈতৃক বাড়ি, আর এই বাড়ি সম্পর্কে জানবো আমাদের আরেক ভাই। ভাই কী নাম আপনার? আমার নাম কাজী মোহাম্মদ আব্দুল হাই। আচ্ছা, তাহলে কাজী মোহাম্মদ আব্দুল হাই ভাইকে আমরা ভাই বলে ডাকি, কারণ অনেক বড় নাম। আচ্ছা ভাইয়া, হাসান মাসুদ ভাইয়া কি ইদানিং আসছিল? আমি শুনেছি আসছিল, কিন্তু ওই সময় আমি বাড়ি ছিলাম না। বাড়ি ছিলেন না? না, আমি ঢাকায় থাকি। আমি ও আসছে এটা শুনছি, কিন্তু আমি ওই সময় উপস্থিত ছিলাম না, কাজেই আপনাকে একবার পারফেক্ট এই একটা নিউজটা আমি বলতে পারছি। তাহলে কত বয়সে কিরকম ডিফারেন্স আপনাদের? আমার থেকে ও অনেক ছোট। অনেক ছোট? অনেক ছোট, অন্তত 20 বছরের। 20 বছরের? আচ্ছা আচ্ছা, আসার পরে কোথায় উঠে, কোথায় কার বাসায় উঠে? এখানেই উঠে, এই বাসায়। এই বাড়িতে উঠে? আচ্ছা আচ্ছা, এই বাড়িতে উঠে। আর বাড়িটা তো মনে হচ্ছে বেশি দিন আগের করা না? না, এই বাড়িটা হাসান মাসুদের পৈতৃক বাড়ি যখন ছিল তখন এটা সম্পূর্ণ কাঠের বাড়ি ছিল, একটা কাঠের বাড়ি, কাঠের ঘর ছিল। আচ্ছা আচ্ছা, আর এখন সেই কাঠের ঘর তো আমাদের এই অঞ্চলে অধিকাংশ বাড়িয়েই, অধিকাংশ না সব বাড়িয়েই কাঠের ঘর ছিল। আচ্ছা আচ্ছা, এখন তো আস্তে আস্তে ডে বাই ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। যার সম্বল, নতুন ঘর করার সম্বল আছে, সে বিল্ডিংই করে ফেলে। যেহেতু এখন কাঠের ঘরেও যে খরচ, বিল্ডিংয়ে খুব একটা তার থেকে বেশি খরচ হয় যে তা না, এবং বিল্ডিংয়ের যে লাইফ আর কাঠের ঘরের লাইফের ভিতরে তো অনেক পার্থক্য আছে। আচ্ছা ভাইয়া,
হাসান মাসুদ ভাইদের কোনো পুকুর নাই এই বাড়িতে? এই যে সামনে আপনি পুকুর দেখছেন, এই পুকুরে এটা? আচ্ছা, এই যে এখানে আরেকজন মুরব্বি পেলাম, উনি হলো হাসান মাসুদের আপন চাস্তো ভাই। ও, আপন চাস্তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, তাহলে হুমায়ুন কবির আপনার রিস্তা, যেহেতু হাসান ভাইকে আমরা ভাই বলি তো আপনাকেও ভাইয়া বললাম। তো এটাই আপনাদের বংশের এই বাড়ি? আগে এই বাড়িটা ছিল কাঠের বাড়ি ছিল কোনো এক সময়, আর এখন দালান ঘর। আর আপনাদের তাহলে শৈশবের পুকুরটা কোনটা ছিল? ঘাট বাঁধানো পুকুর, এবং ওই যে দূরে ঘাট বাঁধানো, আর এখানে সবাই পর্দা করে মানে গোসল করার ব্যবস্থা এখানে দেখলাম, আর অনেক বড় পুকুর। যেহেতু হাসান ভাইকে আমরা ভাই বলে ডাকি। আচ্ছা, যদি ছোট্ট করে জানতে চাই আমাদের হাসান মাসুদ ভাইয়ের বাবার বিষয়, তার বাবার নাম কি ছিল? মাসুদুর রহমান। মাসুদুর রহমান। ও, তাহলে হাসান ভাই তার বাবার নামটা পিছনে হাসান মাসুদ। আচ্ছা আচ্ছা, তাহলে তার বিষয়ে যদি জানতে চাই, যে আমরা তো তার বিষয়টা জানি না, মানে আমাদের হাসান মাসুদ ভাইয়ের আব্বার বিষয়ে আমরা যতটুকু জানি, আমরাও তো পুরোটা জানি না, তার ভিতরে বলতে পারবো যে উনি তো এখান থেকে গ্রামের বাড়ির থেকে, উনি যখন গ্রামে থাকতেন তখন সরসিনাথ থেকে উনি টাইটুল্লাহ জামাত পাশ করছেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে টাইটুল্লাহ জামাত পাশ করার পরে উনি এখান থেকে গ্রামের থেকে শহরে চলে গেছেন। এক সময় উনি পাকিস্তান থাকতেন, পাকিস্তান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আসছে। বাংলাদেশে উনি তো সেন্সাস কমিশনের ডেপুটি ডাইরেক্টর ছিলেন এবং ইসলামিক সন্ধান পেপারের সম্পাদক ছিলেন, এবং উনি কিছু আমরা যতটুকু জানি, আমি যতটুকু জানি, কিছু বাইরের ইয়েতে ইংলিশকে ট্রান্সলেশন করে বাংলা করতেন। আচ্ছা আচ্ছা, এটা একটা ওনার ইয়ে ছিল। এই আমি এই পর্যন্তই বলতে পারবো, এর থেকে খুব বেশি। আচ্ছা, জানতে চাচ্ছি যে তার বাবা কি জীবিত আছেন? না, হাসান মাহমুদ সাহেবের বাবা মৃত, এবং তার কবরস্থানটা আমাদের এই যে পারিবারিক কবরস্থান, ওখানেই তার কবর আছে। তাহলে চলেন আমরা একটু দেখি, আমরা একটু জিয়ারত করি আমাদের হাসান ভাইয়ের বাবার কবর। এটা আমাদের এক চাচাতো ভাইয়ের কবর, ওনার কবরটার সামনে ওই দিকে, ওইটা এটার উত্তর পাশে, উত্তর পাশে ওই যে, ওই যে কবর, ওই কোনাতে কবরটা, কোনাতে। এই যে এখানে একটা মসজিদ দেখলাম, মসজিদটা একতলা বিশিষ্ট কিন্তু উপরে দোতলা হচ্ছে, আমরা শুনব। আসসালামু আলাইকুম। ভাইয়া জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, প্রথমে পরিচয়টা জানতে চাচ্ছি। জি, আমি কাজী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান মানিক মাস্টার। আমার বাড়ি, এটাই আমার পৈতৃক বাড়ি। ও, এটাই আপনাদের পৈতৃক বাড়ি? জি। তাহলে আমাদের হাসান মাসুদ ভাই আপনার কি হয়? আমার কাজিন হয়, আমার চাচাতো ভাই হয়। আমার বাবা মেজো হাসান মাসুদের বাবা মৌলানা মাসুদুর রহমান, সে ছোট। আচ্ছা, বাপসা ছাড়া তিনজন। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ আগে আমার এই যে বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে উনি আবার আমাদেরকে এই বাড়িটা দেখালো, শুধু এতটুকু বললো যে এটাই আগে একটা কাঠের বাড়ি ছিল আর এখন বিল্ডিং করছে। তো মাসুদ ভাই কি আসে না? হ্যাঁ, সে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে। আচ্ছা আচ্ছা, আর এই যে আমরা দেখলাম এখানে নান্দুহার মৌলভি বাড়ি, নুরানি তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসা, আর এখানে দেখলাম একটা মসজিদ, জামে মসজিদ। জি, দোতলা, দোতলা অলরেডি, দোতলা, তিনতলা, এটা পাঁচতলা ফাউন্ডেশন হয়। আচ্ছা আচ্ছা, পাঁচতলা ফাউন্ডেশন এই মসজিদটি, কারণ এটা একটি এখানের একটি বড় মসজিদ। আচ্ছা, এই এলাকার জন্য, এলাকার একটি অনেক ঐতিহ্যবাহী মসজিদ। আমার দাদা ছিল নেসারউদ্দিন মৌলভী, তিনি সারসিনা পীর সাহেবের, তার নাম মরহুম নেসারউদ্দিন মৌলভী, দুজনে ছিল
মানে মিতা এবং আমার দাদি তাদের এই আত্মীয়, এই সুবাদে মানে এখানে মানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের অনেক রিস করছে, অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে হেফজোখানা আছে, ওই আছে আমাদের নুরানি মাদ্রাসা, সেখানে অনেক ছাত্রছাত্রী এখানে। আচ্ছা, আমরা বাড়ি এবং এখানে যে হেফজখানা এবং মসজিদ দেখলাম, এবং এর মধ্যে আমরা আরেক ভাইকে পেয়ে গেলাম। আপনারা তাহলে আপনারও ভাই ভাই? জি জি, আমরা ভাই ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরের দিকে যাই। আসেন মুরব্বি, আসেন, আমরা যাই। আর তোমরা কি এখানে পড়ো? আচ্ছা, থাকেন আপনার। এই যে এখানে কত সুন্দর সুন্দর বাচ্চারা, ওরা এই মৌলভীবাড়ি মাদ্রাসাতে ওরা পড়ে। তো আপনারা সবাই ভালো আছেন তো? না, আপনারা কিসে পড়েন এখন? হেফজখানায়। যাক, মাশাল্লাহ, ভালোভাবে পড়াশোনা করবেন। আর এই যে ওরা যে পড়াশোনা করতেছে, সম্ভবত এটা আপনাদেরই যে আগের যে পূর্বপুরুষদের দ্বারাই, যেটা আপনি কিছুক্ষণ আগে আপনার কাছে জানতে পারলাম। এটা পূর্বপুরুষ দ্বারা হয়নি, মানে মসজিদটা বা তাদের স্বপ্ন তো ছিল। হ্যাঁ, তাদের স্বপ্ন ছিল যে এখানে হবে, কিন্তু পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মই আমরা এটা আপনারা এগিয়ে নিচ্ছেন। জি, আর এলাকাবাসী সহযোগিতায়। জি, এখানে আমার মরহুম হাসান মাসুদের বাবা এখানে শুয়ে আছে, আমার দাদা এখানে আছে, আমার বাবা আছে এপাশে, আর বড় চাচা আছে মসজিদের সামনে। তারা তাদের তিনজন, তিন চাচা তিন জায়গায়, মানে বাপ চাচা তিনজন তিন জায়গায় আছে এখন। এই যে আমরা দেখছি এখানে যে কবরস্থান, এগুলো পারিবারিক, এটা পারিবারিক কবরস্থান। এটা যৌথ, যৌথ, এটা যৌথ, এটা যৌথ। আর এই যে এটাই হচ্ছে আপনাদের দাদাদের বাড়ি? জি, এটাই আমার দাদার বাড়ি। এখানে আমাদের একটি কাঠের ঘর ছিল, যেটা আমার দাদা থাকতো, সেখানেই পরবর্তীতে আমরা বংশক্রম অনুযায়ী আমরাও থাকছি। থাকছেন? আসলে আমরা বেশিরভাগই থাকি সবাই শহরে, শহরে। আমরা যেমন অকেশনে আজকে আমি বাড়ি আসছি, আনফরচুনেটলি আপনার সাথে আমরা পাইতাম না আপনাকে। আর এই যে গ্রামের মধ্যে মানে স্বল্পে ভালো, অনেক সুন্দর সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি। আর এখানে কোনো এক সময় কাঠের বাড়ি ছিল? আচ্ছা, আমাদের অবস্থা তো না, বেশ এই পর্যন্তই আমরা দেখলাম যে এই যে অনেক সুন্দর একটা গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি। আর আমাদের হাসান ভাই যখন গ্রামে আসে তখন এই ঘরেই আসে এবং এই ঘরেই থাকে। জি, আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই। এই বিল্ডিং সহ আমাদের পিছনে অনেক দূর, এটা আমাদের পৈতৃক জায়গা, এটা আমাদের কারো কোনো মানে কারো, আমরা তিন চাচা, আচ্ছা আচ্ছা, বড় চাচা তিন মেয়ে, আমরা দশ ভাই বোন। হাসান ভাইয়েরা, তারা তিন ভাই বোন ছিল, একজন মারা গিয়েছে, এখন হাসান ভাই এবং বোন আছে আমাদের। এখানে কোনো জায়গা জমির কারো কোনো বাঘের কোনো অংশ নাই, আমরা যে যেভাবে আসি থাকি এভাবেই আমাদের চলে। এখানে এখন পর্যন্ত আমরা এভাবেই আসি, জানি না পরবর্তী প্রজন্ম কি করবে, আশা রাখি এভাবেই করবে, তারা যুগ যুগ ধরে এই প্রজন্ম থাকবে। এবং এটা হচ্ছে মসজিদ মাদ্রাসার ঈদগাহ মাঠ, এখানে ঈদের জামাত হয়, ঈদের জামাত, অনেক বড় ঈদের জামাত হয়। এবং আমাদের গ্রামে একটা সবচেয়ে রেওয়াজ আছে, যেটা আমাদের বাড়িতে ঈদগাহ মাঠে, এটা রেওয়াজটা আমি বলবো এই জন্য, কারণ আমরা প্রতি বছর ঈদে, শুধু আমার বাপদাদারা, তারা চিন্তা করতো যে এলাকা ছিল তখন অত্যন্ত আমাদের গরিব এলাকা, গরিব এলাকা ছিল, যার জন্য এলাকায় অনেকেই তখন গোস্ত ঈদের সময় খেতে পারতো না। আচ্ছা, এই জন্য তারা এখানে প্রচলন করছে, ঈদের দিন এখানে গরু জবাই করে, রাতে আগের দিন রাত্রে এখানে ঈদের নামাজের পরে আমরা গরু দিয়ে সবাইকে ভাত খাওয়ানো হয়। এটা এই রেওয়াজটা আমরা ধরে রাখছি, আশা রাখি আমরা পূর্বপুরুষ থেকে হয়ে এখন নেক্সট জেনারেশন তারা করবে, এটা চলমান এখন এবং আগামীতেও চলবে, এটা চলবে। এই জন্য ঈদের নামাজ পড়তে আসে অনেক দূর দূর থেকে, অনেক বড় বড় লোক তারা আসে, কয় তোমাদের এখানে নামাজ পড়ে আমরা যে ওই সবাই সাথে একটা ভাত খাই ওটা কিছু না তাদের কাছে, কিন্তু এত বড় মজা পায় বা টেস্ট হয়, যার জন্য তারা দূর দূর থেকেও তারা আসে নামাজ পড়তে আমাদের এই মসজিদে। এখন তো ভাইয়া আমি যদি একটা অনুমতি নিয়ে যাই, যে যদি আল্লাহ বাঁচে থাকে, কারণ আমরা তো ঢাকায় মানুষ, এই যে এই জিনিসটা যে শুনলাম, আমার তো ভাই আমার নিজেরই তো খাইবার মন চেতেছে, ইনশাল্লাহ আমি চলে আসুন। কিন্তু সবাই নিয়ে আমরা ঈদের দিন আমরা এখানে বসে সবাই মিলে খাই, মানে ঈদের নামাজের পরেই, নামাজের পরে, নামাজের পরে এই মাঠেই, মাঠেই, এই মাঠেই খাওয়া হয়। আচ্ছা, আমরা একটা অনেক চমৎকার এবং মহতী একটা উদ্যোগ জানতে পারলাম, যে এটা তাদের পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে, যে ঈদের জামাতের আগে রাতে, রাতে মানে রোজার ঈদের দিন, ঈদের আগে চাঁদ রাতে, হ্যাঁ চাঁদ রাতে তারা এখানে গরু জবাই করে, এবং
যারা আগত দূর দূরান্ত থেকে এবং এলাকাবাসী সবাই মিলে ওই জবাই করা গরুর মাংস রান্না করার পরে তারা এখানে ঈদের জামাতে পরে সবাই একসাথে মিলে খায়। তো অনেক অনেক ভালো লাগলো আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের হাসান মাসুদ ভাইদের পূর্বপুরুষের কথা শুনলাম এবং ভাই এখানে আসেন এবং ভাইয়ের সম্পর্কে জানতে পারলাম। এই কারণে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী এখানে আমাদের সকলের ইচ্ছা এখানে একটি বড় মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব এই এই স্পেসে, এবং উপাশে আছে একটি নুরানি শিক্ষা। নুরানি শিক্ষা দেওয়ার কারণে আমাদের এই এলাকার ছোট বড় সকল বাচ্চারা কোরআন পড়তে পারে। কোনো বাচ্চা নাই যে আমি কোরআন পড়তে পারি না আমাদের এলাকায়। আশা রাখি এই আমাদের এই অঞ্চলে এই নুরানি মাদ্রাসার জন্য এটা হয়েছে, এবং তারা মিনিমাম হলেও 40টি হাদিস তাদের মুখস্থ আছে, যে 40টি হাদিস আমাদের উঠতে বসতে নিয়মিত লাগে। এটু আমরা সকলের সহযোগিতা আমরা এলাকাবাসীকে দিতে পারছি। মাশাআল্লাহ, তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে এখানে কত সুন্দর সুন্দর বাচ্চারা, ওরা এই মৌলভীবাড়ি মাদ্রাসাতে ওরা পড়ে। তো আপনারা সবাই ভালো আছেন তো? না, আপনারা কিসে পড়েন এখন? হেফজখানায়। যাক মাশাআল্লাহ।